মাসুদ ভালো হয়ে যাও মাসুদ, কথা কই নাও কি জন্য। হাই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস আজকে আমরা একটা ইন্টারেস্টিং জায়গা যাচ্ছি, সেখানে যাব আমি এবং নয়ন। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওর একটু পরে বলবো, এখন কিছু বলবো না। আজকে ভিডিওটা অনেক এনজয় করবো, যারা ভিডিওটা টেনে দেখবা তাদের খবর আছে, আমরা এত কষ্ট করে ভিডিও করি শুধু তোমাদের জন্য ভিডিওটা করি। তোমরা আমাদের যতটা উৎসাহ দিবা ততটা আমরা একটু বাইরে বাইরে ঘুরতে গিয়ে তোমাদেরকে দেখাবো গাইস। আর তোমাদের আরেকটা কথা বলি, আজকে যেখানে যাচ্ছি আমরা যে রেস্টুরেন্টটা যাবো সেটা অনেক ফেমাস হয়ে গেছে আমাদের যশোরের ভিতরে, সব থেকে বেস্ট এখন এটা মনে হচ্ছে আমার কাছে। তো আমাদের বাসা থেকে যাইতে মাত্র 30 মিনিট টাইম লাগে, আর আজকে আমরা এটা অনেক কষ্ট করে একটা প্রাইভেট নিছি, আর ওই প্রাইভেটে চলে যাবো বন্ধুরা। আর তোমাদের একটা কথা বলে রাখি যে তোমরা যে আমাদের ভিডিও ভিতরে এটা একদম ইউনিক ব্লগ, কেউ এখন এখানে করেনি, তবে ফেসবুক অনেকে বিভিন্ন জায়গাতে ঘুরতে আসছে, বাট এখন তো ঈদ না, তো লোকজন ওখানে কম হতে পারে। সবার অনুরোধ, ভিডিওটা করতে কিন্তু অনেক খরচ আসছে, তো তোমাদের অনুরোধ আজকে ভিডিওটা কিন্তু না টেনে সম্পূর্ণ দেখো। আবার আমরা যাচ্ছি প্রাইভেটে, চলো প্রাইভেটে সিনেমাটিক শটটা দেখে আসি। A few moments later kha ma kha chala chala aur bad tha gaya to mari ra me saath saans le tha gaya ফাইনালি চলে আসছি আমরা। দেখো কয়জন আসছি, আমি নয়ন, আমার সাথে আছে আসিফ খান, সে প্রতি সময় আমাদের সাথে বরাবর থাকে। তো আজকে আমরা এতটা এনজয় করবো তোমরা ভাবতে পারবে না। সাথে আরও একজন আসছে, সেটা হচ্ছে আমাদের নায়িকা আসছে। তো নায়িকার আমরা নিতে পারতেছি না, দুঃখের বিষয়, তার একটু প্রবলেম আছে, এই জন্য আমরা তাকে নিতে পারতেছি না। তো নয়ন, তোমার কোনো কথা থাকলে তুমি বলতে পারো এখন। তো তোমাদের একটা কথাই বলবো যে এখানে আমি ফেসবুকে কয়েকদিন ধরে দেখি শুধু সবাই ঘুরতে আসতেছে, আর ফেসবুকে বিভিন্নভাবে পোস্ট দিচ্ছে। তো আমি ভাবলাম যে আমার বাড়ির পাশে আর আমরা এখনও যাইনি, তো কী করে হয়, তো তোমাদেরকে একটু দেখাবো যে আসলে এটা কেমন। তো সম্পূর্ণ বাস যে তৈরি, মানে একদম মনে হচ্ছে আমি এখন চায়নায় আছি বন্ধুরা। তো দেখো ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ, সত্যি অসাধারণ বন্ধুরা। তো আর একটা কথা, যারা এখনও মিস করতেছো মানে ভিডিওটা দেখে, আর আজকে ভিডিও যারা টানবা তাদের সাথে কোনো কথা নেই, ঠিক আছে? কারণ অনেক কিন্তু কষ্ট করে আসছি, কারণ অনেক বাসায় এতদিন কাজ ছিল, প্রচুর কাজ, তারপরে সময় করছি, তো তোমাদের জন্য, শুধু তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো বন্ধুরা এখন আমরা ভিতরের দিকে যাব, আর তোমাদের ফুল রিভিউটা দেখাই দেবো যে আজকে এই জায়গাটার নাম তো বলাই হলো না, বাম্বু ক্যাফে। তো বাসের কি রেস্টুরেন্ট, বাসের কেল্লা। তো তোমাদের এখন ভিতরে যাচ্ছে, আর ভিতরে তোমাদের দেখাবো সব কিছু, তোমরা দেখলে বুঝতে পারবা যে আসলে এই ক্যাফেটা কেমন বানায়ছে, সব কিছু জানতে পারবা বন্ধুরা। এখন যাচ্ছি ভিতরে। তো খা মা খা চলা চলা আর বড় তো গয়া তো মারি রা মে সাথ সাথ লে তো গয়া। বন্ধুরা তোমরা দেখতে পারছো যে আমরা সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে আসলাম। তো উঠে আসার আরেকটা কারণ হচ্ছে যে উপরে আমাদের দেখার কিছু অংশ বাকি ছিল, এই জন্য আমরা উপরে উঠে একটু দেখলাম। তো এখানে একটা মেয়ে মনে হয় বসে আছে, তার কোনো গার্লফ্রেন্ড না, তার কোনো বয়ফ্রেন্ড নাই, সে একা একা মনমরা হয়ে বসে আছে। তার সাথে আমরা কিছু কথা বলবো, সেই কথা বলাটা তোমাদের একটু দেখাবো। নয়ন, তোমার এখানে এসে কেমন লাগতেছে বলো? ভিতরে আসার পরে দেখে মনে হচ্ছে বাবুই পাখির বাসা। তো বাবুই পাখির বাসাগুলো যেভাবে থাকে না, তো ঠিক ওইভাবে আমরা মনে হচ্ছে এখন পাখি হয়ে গেছি আর সেই বাসার ভিতরে ঢুকে পড়ছি। হ্যাঁ, তো তোমাদের বলবো যে তোমরা যারা যশোরে আমার বন্ধুরা আসো, তোমরা আর মিস করো না, ঠিক আছে? এখানে চলে আসো, তোমাদের সম্পূর্ণ রিভিউ, এখানে কত কী খরচ সব কিছু তোমার এভরিথিং আজকের ব্লগে জানতে পারবা। কোনো কিছু বলা হবে না, তোমাদের যাদের আসার দরকার এখানে চলে আসবে, টাকা কোনো ফ্যাক্ট না, এনজয়টা মেন। পুরো বাবা রে মাসুদ খান, মাসুদ ভালো হয়ে যাও মাসুদ, কথা কাটি নাও কি জন্য। তো গাইস, তোমাদের সম্পূর্ণ সিনেমাটিক শট দেখাবো। আর একটা কথা যে এখানে রাতের বেলা একটু বেশি সুন্দর দেখায়, কারণ লাইটিং অনেক ঘোরাঘুরি করছি এবং অনেক কষ্ট হয়ে গেছে তোমাদের জন্য, এত কষ্ট করতেছি, আর আমাদের এখন ক্ষুধা লেগে গেছে। আমরা খাবারের অর্ডার দিছিলাম, তোমরা দেখতে পারছো, আর হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাবারের সিনেমাটিক শটটা তোমাদের দেখাবো।
ভিতরে আসার পরে একটা জিনিস ভালো লাগতেছে যে এটা ঠান্ডা আছে, ঠিক আছে, উপরে বাঁশ, চারিপাশে বাঁশ, বাঁশ দিয়ে তৈরি, যেহেতু বাম্বু গাছ দেখো কত সুন্দর। তো উপরে আমরা খাবো এখন, ওখানে যাচ্ছি, দেখো রেস্টুরেন্টে আসছি নয়ন, মনে হচ্ছে আজকে দুই তিন দিন ধরে আমরা প্ল্যান করছি এখানে আসবো, বাম্বু ক্যাফে আসবো। তো নয়ন মনে হয় না খেয়ে এতদিন ছিল, আসে দেখি এখন দেখতেছি গরুর মতো খাচ্ছে নয়ন। তা তুমি এত খাচ্ছ কের জন্য? আসলে কি সত্যি তুমি খাওনি আগে কয়দিন? আমার খাওয়া খুব ভালো লাগে। আহা গো, আমি একটা জিনিস চিনি, সেটা হচ্ছে খাওয়া। আহা, খাওয়া ভালি, আমি সব করে দেবো তোমাকে, সাবস্ক্রাইব করে দেবো, তুমি আমার খাওয়াও। তো আমারও ক্ষুধে লাগছে, আমি একটু খেয়ে নিই। সবাই দেখো, বন্ধুরা ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রেস্টুরেন্টের খাবারটাও মোটামুটি জোর ছিল। তো আমাদের ভিডিও এখন শেষের পথে, আর কিছু সিনেমাটিক শট তোমাদের দেখাবো, ঘরের যেসব সিনেমাটিক আছে সবগুলো তোমাদের দেখাবো। এই রেস্টুরেন্টে কী কী আছে, বাবুই পাখির বাস হয়ে যাবে আমার মাথার উপরে, এই যে দেখো উপরে, আর এই যে এখানে একটা মডেলিং আছে মনে হচ্ছে, দেখানো যায় না। তো এই যে নয়ন, তুমি আর কিছু বলার থাকলে বলে দিতে পারো। সত্যি অসাধারণ লেগেছে আজ পরে পুরো। তো তোমরা যারা ট্রেনে দেখেছো এটা তোমাদের ব্যর্থতা, কারণ আজকে ব্লগটা কিন্তু অনেক আমাদের কাছে জোশ এসেছে, তাহলে তো বুঝতে পারতেছো একটা জিনিস করতে গেলে যে জিনিসটা তোমার কাছে ভালো লাগবে মনে করো এটা তোমার বন্ধুদেরও ভালো লাগবে। তো যারা নতুন ভিজিট করতেছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা, আর এরপরে কিন্তু আরও স্পেশাল ব্লগ দেবো তোমরা যদি সাপোর্ট দাও। আর আজকের ভিডিওতে একটা লাইক ডিমান্ড করতে পারি, আজকে ভিডিওতে লাইক ডিমান্ড করবো না, বন্ধুদের ইচ্ছা হলে লাইক দেবে, না হলে না দেবে। যারা আমাদেরকে ভালোবাসে এবং আমাদের ভিডিও দেখে তারাই আমাদের লাইক দেবে এবং তারাই আমাদেরকে অনেক সাপোর্ট করে। তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। সিনেমাটিক দৃশ্য দেখতে দেখতে আজকে ভিডিও শেষ হবে, কারণ সিনেমাটিকটা জাস্ট ওয়াও। তো দেখো तो कह दो ना हमें आज, तो दे दो ना एक बात, तो छेड़ो ना जज्बात में खो लेना, वो मेरी हेर हो ना खफाओ।